নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে আজকে আমরা আলোচনা করব অগাস্ট মাসে যেসব সরকারি ও বেসরকারি চাকরি আবেদন চলছে সেই সব বিষয়ে আজকে আলোচনা করব। তো এক নজরে দেখে নিই কী কী সরকারি ও বেসরকারি চাকরি আবেদন চলছে এবং তার সময়সীমি গুলো জেনে নিই সারা দেশ থেকে দিল্লি পুলিশে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কনস্টেবল নিয়োগ যার অনলাইন আবেদন সাত সেপ্টেম্বর পর্যন্ত বিস্তারিত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই অ্যাপ্লাইটা করতে পারবেন রাজ্যের এই পাস যোগ্যতায় দু হাজার বন দপ্তর সহায়ক নিয়োগের জন্য অনলাইনে আবেদন পাঁচ অগস্ট পর্যন্ত বিস্তারিত লিঙ্ক এই ডেসক্রিপশনে নেক্সট হচ্ছে ভারতের ইলেকট্রনিক্সে একশো অ্যাপিয়ারেন্স নিয়োগের জন্য অনলাইন আবেদন যার শেষ তারিখ হচ্ছে দশই অগস্ট নেক্সট হচ্ছে কম্বাইড মেডিকেল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে পাঁচশো ডাক্তার নিয়োগ যার লাস্ট আবেদন ডেট হচ্ছে আঠেরোই অগস্ট এয়ারপোর্টে অথরিটি একশো আশি জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগের জন্য আবেদন যার শেষ ডেট দুই সেপ্টেম্বর পর্যন্ত ওই সারা দেশে চারশো বিরাশি অ্যাপিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন চলছে যার শেষ ডেট সতেরোই আগস্ট আর্মিতে চল্লিশ ইঞ্জিনিয়ারের নিয়োগে আবেদন চলছে যার শেষ তারিখ আঠাশে অগস্ট স্টেট ব্যাঙ্কে তিন হাজার আটশো পঞ্চাশ সার্কেল বেস্ট অফিসার নিয়োগ চলছে যার অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে ষোলোই অগস্ট ইউপিএসসির মাধ্যমে একশো এগারো মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসার সায়েন্টিফিক অফিসার নিয়োগ চলছে যার শেষ আবেদন তেরোই অগস্ট রাঁচিতে ফরেস্ট এক্সিকিউটিভ ইনস্টিটিউশনে দুশো এলডিসি ফরেস্ট গার্ড ও এমটিসি নিয়োগের জন্য আবেদন চলছে যার শেষ আবেদনের ডেট হচ্ছে এগারোই সেপ্টেম্বর একশো এজেন্ট নিয়োগ করবে এলআইসি আবেদনের শেষ তারিখ পাঁচই অগস্ট সঞ্জয় গান্ধী ইনস্টিটিউটে পাঁচশো পঁচিশ মেডিকেলে নেওয়া হচ্ছে যা শেষ আবেদন তারিখ এখনও তো জানা যায়নি কলকাতা পৌরসভায় পৌরস পদে আবেদনে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে একত্রিশে আগস্ট পর্যন্ত পিএসসির মাধ্যমে রাজ্যে ইঞ্জিনিয়ারিং নিয়োগের জন্য অনলাইন আবেদন চলছে যা শেষ তারিখ কুড়ি অগস্ট পর্যন্ত সিআরপিএফে আটশো উননব্বই স্বাস্থ্যকর্মী ও অন্যান্য ট্রেডের নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে যার আবেদনের শেষ তারিখ একত্রিশে অগস্ট পর্যন্ত আর্মি হাসপাতালে তিনশো পুরুষ ও মহিলা ডাক্তার নিয়োগের জন্য আবেদন চলছে এবং যার আবেদনে অনলাইনের শেষ তারিখ ষোলোই অগস্ট পর্যন্ত সীমান্ত পুলিশে একান্ন পুরুষ ও মহিলা খেলোয়াড় নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে যার আবেদনের শেষ তারিখ ছাব্বিশে অগস্ট পর্যন্ত কোস্টগার্ডের ড্রাইভার এমডিএস ও অপারেটিভ নিয়োগ চলছে যার বিজ্ঞপ্তি বেরোনোর পর তিরিশ দিন পর্যন্ত তা আবেদন করা যাবে জাতীয় বীজ নিগমে দুশো কুড়ি অ্যাসিস্ট্যান্ট ও ট্রেনিং নিয়োগের জন্য আবেদন চলছে যার অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রকাশিত হলো পিএসসির নতুন পরীক্ষা সূচি অ্যাক্সিস ব্যাঙ্কে বেশ কয়েকশো পদের জন্য অনলাইনে আবেদন চলছে যা আপনার অ্যাক্সিস ব্যাঙ্কে ওয়েবসাইট থেকেই জানতে পারবেন তো আশা করি তোমাদের সুবিধা হবে এই আবেদনগুলো দেখতে এবং তোমাদের যদি কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় বা যদি আপনি আবেদন করতে না পারেন অবশ্যই সেই ডিটেলসটা আমার ডিসক্রিপশানে লিঙ্কে দেবেন এবং কমেন্ট করবেন সেক্ষেত্রে আমি সেটা নিয়ে একটা ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো তো আপাতত এই পর্যন্ত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের সুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ